যুদ্ধ জর্জরিত ইউক্রেনের পর শনিবারে উপস্থিত হলহি 12গৰাকী ছাত্র ছাত্রী। এই 12গৰাকী ছাত্র ছাত্রীর ভিতর আছে বটদ্রোয়ার রাইডিংয়ারও এগারী ছাত্রী। ছাত্রীগীর নাম মামু হাজরিকা। রাইডংয়াস্থিত বাসগৃহত ছাত্রীগী উপস্থিত হওয়ার পাছতেই ষষ্ঠীর নিশ্বাস পেলাইছে পিতৃ মাতৃয়ে। ইউক্রেইনের ঝাপরিঝিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটিত অধ্যয়নরত চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী মামু হাজরিকাই ইউক্রেইনের ভয়াবহ পরিস্থিতির মাজে যাত্রা করবলিয়া হয়েছিল। অনিদ্রা অনাহারে দিন পার করে অবশেষত দেওবারে উপস্থিত হলহি মামু হাজরিকা রাইডংয়ার বাসগৃহত। বাসগৃহত উপস্থিত হয়ে সরকারক ধন্যবাদ জানালে ছাত্রীগিয়ে। কেতিয়াবা দিয়ে পাঁচটা সোমাব দিয়ে, কেতিয়াবা দশটা সোমাব দিয়ে। এইখিনি মানে বহুতেই মানে টাফ আছিল যে জার্নিটো আমার কারণে, দশজনের কারণে। এটা পয়েন্ট লাগছিল, নাই আমি নয় আর ইয়াতে থাকি যাব লাগবে সাগে, আকো উভতি যাওগে নাকি, বাংকারতে সোমাই থাকুগে আকো। এইবার মানে বহুতেই ইমোশনেল আছিল সবর কারণে। বর্ডার থাকা কিমান দিন হল? বর্ডারত রোমেনিয়া বর্ডার ভিতর আমি তিন দিন আছো। ফার্স্ট একটা শেল্টার লো গেছিল, ইন্ডিয়ান এম্বেসি বাস আইসিল লো গেছিল। সেকেন্ড ডে কছিল আজি এয়ারপোর্ট যাম, তো আকো এখন বাসত উঠিলো, বাট সেখানে দশ ঘন্টা জার্নির পিছত সাডেনলি বরফ স্টার্ট হল। তো তেওঁলোকে আকো একটা শেল্টার রখাই দিলে। সেই শেল্টারটোর দায়িত্ব লৈছিল তারে সিটি মেয়রে। এভরিথিং প্রোভাইড করেছে আমাক, লাইক ফুড, এভরিথিং, মানে কাপড় লাগে কাবাক, এনিথিং, মানে যে বিচারে মানে সব প্রোভাইড করেছে। লাস্টত আমাক বাস চাসও বুক করে দিছে ফর এয়ারপোর্ট। আমি দেন এয়ারপোর্টত জানে ফাইটার প্লেনত আইসো আমি, আমাক ইভাকুয়েশন প্রসেসটো তেনেকে করালে। দেন মর্নিং 3 তারিখে আমার টিকেট আছিল, 3 মার্চত ফ্লাইটত বহিছো। তারপিছত কালি 12টামানত পাইছোগে সাগে, দিল্লি পাইছোগে। তারপর অসম ভ্রমণের পর গাড়ি আইছে, তেওঁলোকে লৈ গৈছে আসাম হাউস লৈ গৈছে। সো মই এটাই কথা কব বিচাৰিছো, তো আর অনারেবল আমার মিনিষ্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যারক, যে অসমের স্টুডেন্ট বহুত আছে, সুমির অবস্থা বহুতই বেয়া। বটদ্রোয়ার পদুম কলিতার রিপোর্ট, খবর লাইভ।